রিয়েলমি এক্স থ্রি স্মার্টফোনের সাকসেসর রিয়েলমি এক্স থ্রিকে খুব শীঘ্রই আনতে চলেছে রিয়েলমি। আর রিয়েলমির ইন্ডিয়ান সিইও এই জিনিসটা নিজেই কনফার্ম করেছেন, হতে পারে আগামী জুন মাসের দিকে আমরা এই স্মার্টফোনটিকে দেখতে পেতে পারি। আর রিয়েলমি এক্স থ্রি স্মার্টফোনটির মধ্যে সুপার জুমের ফাংশনও থাকবে, অর্থাৎ এই স্মার্টফোনটি দ্বারা সর্বোচ্চ 60x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারা পসিবল হবে। তাছাড়া এই স্মার্টফোনটি দ্বারা তোলা একটি ছবি বর্তমানে ইন্টারনেটে শেয়ার করা হয়েছে, যেখানে কিনা আমরা রাতের খোলা আকাশে মিল্কি ওয়ে গ্যালাক্সিকে দেখতে পাচ্ছি। সো হেই গাইস, শান্ত হিয়ার। রিয়েলমি এক্স থ্রির এই সুপার জুম এডিশন সম্পর্কে বর্তমানে যত সব অফিসিয়াল এবং আনঅফিসিয়াল তথ্য পাওয়া গিয়েছে সবগুলোই তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। প্রথমত কিছু অফিসিয়াল তথ্য সম্পর্কে জানা যাক। রিয়েলমি এক্স থ্রির সুপার জুম এডিশনটির মধ্যে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর ইউজ করা হতে পারে টেলিফোটো লেন্স হিসেবে। আর এই টেলিফোটো লেন্সটি একটি পেরিস্কোপ লেন্সও হতে পারে, যার দ্বারা কিনা 6x পর্যন্ত অপটিক্যাল এবং 20x পর্যন্ত হাইব্রিড জুম করতে পারা যাবে এবং সর্বোচ্চ 60x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারা যাবে। তার সাথে এই স্মার্টফোনটির ডিজাইনটা অনেকটাই সিমিলার হতে পারে ওপো রেনো 10x জুম এডিশনের স্মার্টফোনটির মতো। কিছুদিন আগে রিয়েলমির একটি নতুন স্মার্টফোনের ডিজাইন কিন্তু অনলাইনে লিক হয়েছিল, আর সেই ডিজাইনটি দেখতে অনেকটাই ওপো রেনো সিরিজের ডিজাইনের মতোই লাগছিল। তাছাড়া অনেকে কমপ্লেন করতেন যে রিয়েলমির সবগুলো স্মার্টফোনের ডিজাইন অনেকটা একই রকম। তো এবার রিয়েলমি এক্স থ্রি স্মার্টফোনটির সুপার জুম এডিশন অথবা সুপার জুম ভার্সনটির মাধ্যমে আমরা নতুন ডিজাইনের একটি রিয়েলমি স্মার্টফোন দেখতে যাচ্ছি। তাছাড়া এই স্মার্টফোনটির মধ্যে 108 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের ক্যামেরা সেন্সর ইউজ করা হতে পারে প্রাইমারি লেন্স হিসেবে। এবং এপ্রিলের শুরুর দিকে থাইল্যান্ডের NVTC সার্টিফিকেশনে রিয়েলমির সুপার জুম এডিশনের এই স্মার্টফোনটি লিস্ট হয়ে গিয়েছিল, যেখান থেকে আমরা জানতে পেরেছিলাম যে এই স্মার্টফোনটির মধ্যে প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন 855 প্লাসকে ইউজ করা হবে। তার সাথে সর্বোচ্চ 12 GB র্যামের সাথে আসতে পারে রিয়েলমি এক্স থ্রি সুপার জুম স্মার্টফোনটি। আর এখানে অ্যাজ ইউজুয়াল রিয়েলমি UI এবং Android 10 সাপোর্ট আমরা দেখতে পাবো। এবং এর আগে অ্যাক্টিভ স্টারের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম রিয়েলমি এক্স থ্রি সুপার জুম স্মার্টফোনটির মধ্যে থাকতে পারে 4200 mAh ব্যাটারি এবং এখানে 30W ফাস্ট চার্জিং আউটপুট ইউজ করা হতে পারে। তার সাথে এই স্মার্টফোনটির ডিসপ্লে সম্পর্কে এখনও পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য না পাওয়া গেলেও এখানে সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করতে পারে রিয়েলমি, যেখানে কিনা আমরা 5 হোলের কাটআউট দেখতে পেতে পারি। সো বন্ধুরা, রিয়েলমি এক্স থ্রি সুপার জুম এডিশনের পাশাপাশি রিয়েলমি এক্স থ্রি প্রো স্মার্টফোন সম্পর্কেও কিন্তু অনলাইনে একটি তথ্য পাওয়া গিয়েছিল। কিছুদিন আগে রিয়েলমির একটি স্মার্টফোনের অন্তত বেঞ্চমার্কের স্কোর অনলাইনে লিক করা হয়, আর যে স্কোরটি ছিল 6 লক্ষেরও অধিক। সো আশা করা যাচ্ছে রিয়েলমি এক্স থ্রি প্রো স্মার্টফোনটির স্কোর হচ্ছে গিয়ে 80, যেখানে কিনা এবছরের লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন 865কে ইউজ করা হতে পারে। সো বন্ধুরা, রিয়েলমি এক্স থ্রি সুপার জুম এবং এর প্রো ভার্সন সম্পর্কে ভবিষ্যতে আরও বেশ কিছু অফিসিয়াল তথ্য পাওয়া যাবে এবং রিয়েলমি কোম্পানি সেই জিনিসটা আমাদের সাথে অফিসিয়ালি শেয়ার করবে। সো এই ফোনগুলো সম্পর্কে ভবিষ্যতে আরও বেশ কিছু তথ্য পাওয়া গেলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না। তাছাড়া ধারণা করা যাচ্ছে রিয়েলমি এক্স থ্রি সুপার জুম স্মার্টফোনটির প্রাইস ইন্ডিয়ান মার্কেটে রাখা হতে পারে 25,000-30,000 রুপির মধ্যে এবং এর প্রো ভার্সনটির প্রাইস রাখা হতে পারে 40,000 রুপির মধ্যে। সো গাইস, রিয়েলমির এই স্মার্টফোনগুলো সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।